হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসে গেছি খুব ইম্পর্টেন্ট একটি টপিকের উপরে ভিডিও বানানোর জন্য, সেটি হচ্ছে ক্লাচের বাইটিং পয়েন্ট। তোমরা যারা নতুনরা গাড়ি চালানো শিখছো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি কাজে লাগবে এই বিষয়টি তোমাদের গাড়ি চালানোর ক্ষেত্রে। তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? কারণ আমরা অনেকেই কিন্তু গাড়ি চালানো শিখে যাই, তোমরা দেখবে যে অনেকেই এমন আছে গাড়ি চালানো শিখে যায় কিন্তু ক্লাচ সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা তারা মনের মধ্যে পোষণ করে। ক্লাচ সম্পর্কে সম্পূর্ণ কিছু না জেনে তারা অনেক রকমের কমেন্ট করে দেয় বা গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ি চালাতে যখন তারা যায় তখন ক্লাচের এই ছোটো ছোটো বিষয়গুলো না জানার জন্য তারা কিন্তু ঠিকমতো গাড়ি চালাতে পারে না। তা আমি ভাবলাম যে ক্লাচের বাইটিং পয়েন্ট নিয়ে একটি ভিডিও করি, তাতে তোমরা যারা নতুনরা গাড়ি চালানো শিখছো বা গাড়ি চালানো শিখবে একাডেমিতে তাদের খুব বেশি হেল্প হবে এই বিষয়টির জন্য, ঠিক আছে? আর ক্লাচের বাইটিং পয়েন্ট না জানলে ক্লাচ তোমরা ভালোভাবে কন্ট্রোল করতে পারবে না। তো ক্লাচের বাইটিং পয়েন্ট কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগবে গাড়ি চালানোর সময়। তোমাদেরকে আমি এই ভিডিওতে সবটা কভার করব, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি দেখো এবং অবশ্যই অবশ্যই যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমরা এখন জেনে নেই যে বাইটিং পয়েন্ট গাড়ি চালানোর সময় কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে। বাইটিং পয়েন্টের সঠিক ব্যবহার খুবই ইম্পর্টেন্ট গাড়ি চালানোর ক্ষেত্রে, তাই আমি বলছি বাইটিং পয়েন্ট কিন্তু তোমাদের জানতেই হবে, শিখতেই হবে। তো এবার চলো আমরা জেনে নেই যে বাইটিং পয়েন্ট গাড়ি চালানোর সময় কোন কোন ক্ষেত্রে দরকার। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে যখন আমরা নিচু রাস্তা থেকে উঁচু রাস্তায় গাড়ি চালাবো, সেটা হতে পারে কোনো ফ্লাইওভার, হতে পারে কোনো ব্রিজ যেখানে আমাদেরকে অল্প আপে উঠতে হচ্ছে। এবার ফ্লাইওভার, ব্রিজ এগুলোতে ওঠার সময় অনেক সময় জ্যাম থাকে, তো তখন আমাদেরকে উঠতে হয়, আবার একটুখানি স্টপ করতে হয়, আবার উঠতে হয়। এই সময় বাইটিং পয়েন্টের ব্যবহার, ক্লাচের বাইটিং পয়েন্টের ব্যবহার খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমরা যদি না জানো তাহলে চালাতেই পারবে না গাড়ি এইসব ক্ষেত্রে। আর নতুনদের এই বিষয়টাই কিন্তু প্রবলেম হয়ে যায় যখন তারা নিচু রাস্তা থেকে উঁচু রাস্তায় উঠছে, কোনো ব্রিজ হলো বা কোনো ফ্লাইওভার হলো কিছু হলো, তো সেখানে তারা যখন এই বাইটিং পয়েন্টের ব্যবহার করতে পারে না, ক্লাচ ছেড়ে দিল, গাড়ি বন্ধ হয়ে গেল বা ক্লাচ ছাড়লো, গাড়ি পেছনের দিকে মুভ করা স্টার্ট করলো, তখন তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, এক্ষেত্রে তারা গাড়ি চালানো শেখা ছেড়ে দেয়। তার জন্যে তোমরা যারা নতুন আছো তারা ভালো করে শোনো যে কীভাবে বাইটিং পয়েন্টের ব্যবহারটা হবে। তো নিচু রাস্তা থেকে উঁচু রাস্তায় যখন উঠছো তখন বাইটিং পয়েন্টে ক্লাচ নিয়ে এসে বাইটিং পয়েন্টের সাথে অ্যাক্সিলারেটার, বাইটিং পয়েন্ট ক্লাচটা বাইটিং পয়েন্ট পর্যন্ত উঠলো, উঠে তারপরে অ্যাক্সিলারেটার প্রেস তোমরা করলে দেখবে গাড়ি কিন্তু একদমই পেছনের দিকে মুভ হবে না, গাড়ি সামনের দিকে চলতে স্টার্ট করবে। তো গাড়িটা তোমাদের স্টেবল পজিশনে আছে, এবার আস্তে করে ক্লাচ উঠিয়ে দাও এবং অ্যাক্সিলারেটার এই যে কোঅর্ডিনেশনটা সুন্দরভাবে করবে, দেখবে গাড়ি একদম পেছনের দিকে, এক ফোঁটাও পেছনের দিকে যাবে না এবং খুব সুন্দরভাবেই ওপরের দিকে উঠে যাবে। আবার মনে করলে তোমাদেরকে জ্যামের মধ্যে গাড়িটিকে স্টপ করতে হলো উপরে আপহিলে, ঠিক আছে? স্টপ করলে সেখানে বাইটিং পয়েন্ট এবং অ্যাক্সিলারেটার করে তোমরা গাড়িটিকে সুন্দরভাবে স্টপ রাখতে পারবে কোনো রকম ব্রেক করা ছাড়াই। তো এটা যদিও বেশিক্ষণের জন্য করা উচিত না, আর বেশিক্ষণের জ্যাম যদি না হয় তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে করতে বুঝবে, তোমাদের কাছে যেরকম সিচুয়েশান আসবে গাড়ি চালানোর সময় তখনই তোমরা এগুলো অ্যাপ্লাই করলে তোমরা বুঝে যাবে, ঠিক আছে? আমি একটা ভিডিওতে বললাম তার মানে এটাই না অনেক বেশি লং টাইম ধরে তোমরা এটা ইউজ করবে, এগুলো কিন্তু কিছু কিছু সাডেন মোমেন্টের জন্য, এমন না লং টাইমের জন্য তোমরা ব্রেক করলে না তোমরা দাঁড়িয়ে গেলে, এরকম না, একটু মানে কয়েক সেকেন্ড তোমাদেরকে দাঁড়াতে হবে, আবার উঠতে হচ্ছে, আবার দাঁড়াতে হচ্ছে, এই সব ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এই ছোটো ছোটো বিষয়গুলো ড্রাইভিংয়ের ক্ষেত্রে, ড্রাইভিং শেখার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো না জানলে তোমরা ড্রাইভিং করতেই পারবে না বাইরে, ঠিক আছে? তাহলে আমরা চলো এবার দেখে নিই যে বাইটিং পয়েন্টটা ঠিক কোথায় এবং কীভাবে আমরা বাইটিং পয়েন্টটাকে ব্যবহার করব। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালি এখন দেখে নিই। তো এবার তোমরা দেখতে পাচ্ছ পায়ের দিকে তিনটি প্যাডেল আছে, ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সিলারেটার, ঠিক আছে? এবার আমাদেরকে গাড়িটা স্টার্ট করতে হবে, ফুল ক্লাচ প্রেস করে আমি গাড়িটিকে স্টার্ট করে দিলাম। ঠিক আছে, গাড়িটি স্টার্ট হয়ে গেছে কিন্তু গাড়ি মুভ করছে না, তো আমি গিয়ারটিকে ফার্স্ট গিয়ার করে দিলাম, ঠিক আছে? তোমরা দেখবে যে ক্লাচ থেকে আমি যখন হালকা একটু পা উঠাবো তখন গাড়িটা ভাইব্রেট করতে স্টার্ট করবে। তো ক্লাচ থেকে আমি হালকা পা উঠেছি, গাড়িটি ভাইব্রেট করতে স্টার্ট করেছে,
তোমরা দেখবে যে তোমাদের স্টিয়ারিং হুইল বা গাড়ির অন্য অন্য জায়গায় হাত রাখলে পরে, বিশেষ করে স্টিয়ারিং হুইলে হাত রাখলে তোমরা বুঝতে পারবে স্টিয়ারিং হুইলটি ভাইব্রেট করছে, ঠিক আছে? তো তখন তোমরা বুঝবে যে ক্লাচের বাইটিং পয়েন্টে তোমরা এসে গেছো। সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে অ্যাক্সেলারেটর প্রেস করে দেবে, তাহলেই দেখবে যে কি সুন্দরভাবে গাড়িটি মুভ করে, ঠিক আছে? তো অনেকেই যারা নতুন আছো এই মুহূর্তে কি করে যে ক্লাচের বাইটিং পয়েন্ট থেকে বেশি করে উঠিয়ে দেয়। দেখো কি হলো, গাড়িটি একটু সামনের দিকে এগিয়ে গেল, ঝটকা লেগে গাড়ি বন্ধ হয়ে গেল। তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য কিন্তু ক্লাচের বাইটিং পয়েন্ট জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। নতুনদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, দাঁড়াও আমি বন্ধ করে নিয়ে চাবিটাকে। হ্যাঁ, নতুনদের ক্ষেত্রে এটাই হয় যে তারা ক্লাচের বাইটিং পয়েন্ট থেকে বেশি দূরে, মানে বেশি করে ক্লাচ উঠিয়ে দেয়, তখন তাদের গাড়ি এভাবে ঝটকা লেগে বন্ধ হয়ে যায়। তাহলে তোমরা কি করবে আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। ফুল ক্লাচ প্রেস করে গাড়িটিকে স্টার্ট করে দেবে, ঠিক আছে? গাড়িটি স্টার্ট হয়ে গেল। এবার গিয়ার ফার্স্ট গিয়ারেই করা আছে আমার, তোমরা গিয়ারটি ফার্স্ট গিয়ারে করে দেবে গাড়ি মুভ করার সময়। হালকা ক্লাচ থেকে পা ওঠাবে, দেখো হালকা ওঠাচ্ছি, গাড়ি ভাইব্রেট করা শুরু করছে। সেই মুহূর্তে অ্যাক্সিলারেটর দিয়ে দেবে। এই যে ক্লাচ এবং অ্যাক্সিলারেটর যে এই কোঅর্ডিনেশনটা, এটা কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। নতুনদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, তখন তারা ভয় পেয়ে যায়, গাড়ি মানে ক্লাচ ছাড়তে গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেল, তখন তারা ভয় পেয়ে গাড়ি চালানো শেখা ছেড়ে দেয়, ঠিক আছে? এই দেখো, আবার দেখো, তোমরা যদি এই বাইটিং পয়েন্ট থেকে বেশি ছেড়ে দাও, এই দেখো গাড়ি বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তো এই জিনিসটা হবে না যদি তোমরা বাইটিং পয়েন্টটাকে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে জানো। তাহলে সেমভাবে যখন তোমরা আফিলে উঠছো, তখন তোমরা এভাবে মনে করো আফিলে উঠছো, জ্যাম লেগে গেছে কোনো ফ্লাইওভারে বা ব্রিজে ওঠার সময়, তোমার তো জ্যামের মধ্যে ধরো ক্লাচ ব্রেক করে তোমরা দাঁড়িয়ে আছো। যখন সেই আফিলে তোমরা উঠতে যাবে, তখন কি করতে হবে, তখন তোমাদেরকে বাইটিং পয়েন্টে নিয়ে এসে ক্লাচটিকে তার সাথে অ্যাক্সিলারেটার সমানভাবে প্রেস করতে হবে, ঠিক আছে? তখন দেখবে গাড়িটা খুব সুন্দরভাবে একদম পেছনের দিকে মুভ করছে না, গাড়িটা সুন্দরভাবে আরও মানে অ্যাক্সিলারেটার প্রেস করবে এবং ক্লাচ থেকে হালকা পা উঠাবে, দেখবে গাড়িটি সুন্দরভাবে আফিলে উঠে যাচ্ছে, ঠিক আছে? জ্যামের মধ্যে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে আগেও আমি বলেছি। তো এভাবেই তোমরা প্র্যাকটিস করবে। দেখো আফিলে যখন উঠছে, তখন ব্রেক থেকে পা সরিয়ে দিবে এবং বাইটিং পয়েন্ট এবং অ্যাক্সিলারেটার একসাথে প্রেস করবে, এবং আস্তে 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 অ্যাক্সিলারেটার বেশি প্রেস করবে, বাইটিং পয়েন্ট থেকে ফুল ক্লাচ প্রেস করে দেবে, অ্যাক্সিলারেটার বেশি করে প্রেস করবে, ঠিক আছে? উঁচুতে ওঠার সময় অ্যাক্সিলারেটার একটু বেশি লাগে। তারপরে মনে করো আবার জ্যাম হলো, ফট করে ক্লাচ করে ব্রেক করে দাও, জ্যাম হয়ে গেল। আবার যখন মনে করবে জ্যাম চলে গেছে, আবার একটুখানি উপরে উঠতে হচ্ছে, তখন ক্লাচ থেকে একটু পা উঠাবে, বাইটিং পয়েন্টে যেই আসবে তখন ব্রেক থেকে পা উঠিয়ে অ্যাক্সিলারেটার করে দেখবে, গাড়ি খুব সুন্দরভাবে উপরের দিকে উঠবে কোনো রকম পেছনের দিকে যাওয়া ছাড়াই। তো এটা তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং কোনো রকম কোনো ড্রাইভিং রিলেটেড অসুবিধা হলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তাহলে আজকে ক্লাচের বাইটিং পয়েন্ট নিয়ে একটি ভিডিও করলাম। এটা কিন্তু বিগিনার্সদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও যারা নতুন আছে, নতুন গাড়ি চালানো শিখছে তাদের মধ্যে। তাহলে প্র্যাকটিস করতে থাকো, গাড়ি মানে ড্রাইভিং রিলেটেড কোনো জায়গায় কোনো সমস্যা হলে তোমরা আমায় কমেন্ট করতে পারো, আমি সেই মতো ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।